কাম বুঝতেই পাচ্ছেন, জাহাজগুলো বাঁচানোর কারণ হচ্ছে পরে পুলিশ আমার পিছনে লাগবে, এই জন্য তো। কেমন আছেন ক্রুদ্ধ জনতা? আজকে আমি কিউবানদের হয়ে কাজ করবো, মানে কালকে আমি হায়াতিনদের হয়ে কাজ করেছি। আজকে জাহাজে করে যেতে হবে, হায়াতিনদের কিছু জিনিস চুরি করতে হবে। তার আগে আমাকে কিছু অস্ত্রের প্রয়োজন, তাই আমি আগে অস্ত্রের ব্যবস্থা করি, অস্ত্রের কোনো দোকানে যাই। 2000 years later. দেখতে পাচ্ছেন পিস্তল কেনার পর পরে কী অবস্থা করলাম আমি। এখন আমি যাব ওখানে, আপনারা জানেন যে আমি চিটিং করি না, এই জন্য আমাকে এখন কিনতে হয় এত টাকা খরচ করে, প্রায় কাছাকাছি 30,000 টাকা মতন আমি খরচ করে ফেলেছি, প্রায় কাছাকাছি 30,000 শুধু অস্ত্র কেনার জন্য, বুঝতেই পারছেন। এখন যাব আমি কিউবানদের কাছে, মুরগি মার্কা গ্যাং। আমি চলে এসেছি মুরগি মার্কা গ্যাং কিউবানদের কাছে, কি বলে শোনা যাক। কি চাচাজি, দোকান কেমন চলছে? এই গো ক্রাশবের সাথে কথা বলবা না, তুমি দুই মুখা টমি, তুমি একটা দুই মুখা সাপ টমি, আমি সবই বুঝি। ভাই তীরা বুঝছো, তারা আমার দিকে তাকায় হাসছে। ঠিক আছে শান্ত হও, সমস্যাটা কি? তারা শুধু হাসছে টমি, আমার দিকে মুচু আলী খানের দিকে, তারা যা হচ্ছে তাই করছে। কে কি করছে সেটা কোনো ব্যাপার না, তুমি তাদের সুযোগ দিয়েছো তাই তারা করছে। কি তুমি যদি এটা ঠিক করতে চাও আমি এটা পারবো, তার জন্য তোমার টাকা দিতে হবে। আমি জানি আমরা সবাই ভাই ভাই, তবে এটা ব্যবসা। টমি তুমি একজন পুরুষ, তুমি ব্যবসায়ী এবং ভদ্রলোক। হাইতিরা তাদের গোডাউনে দুই জাহাজ ভর্তি মাল আসছে, খুবই ভালো মাল, আমরা নিলে ওরা বুঝে ফেলবে, বুঝলা? তুমি নিবা, আমি তোমাকে নজর দেব, আমার ভাইয়ের মতো, আমার ছেলের মতো। আমি আগেই বলেছি তার জন্য তোমাকে টাকা দিতে হবে, বোঝুনি বন্ধু। তো টমি তো অবশ্যই টাকা ছাড়া কাম করে না, তো চলুন যাওয়া যাক, স্কিপ করলাম। চলে এসেছি। হে রিকো, বড়টা সুন্দর তো, তুমি কি রেডি আছো? আজকে দেখি তুমি শুটিং কেমন করো। আমি অনেক ভালো শুটিং করি মিয়া। ওয়েট, আমাকে দেখো, সময় নাও, লাফাই তো সুকিল্লাই। তো কাম বুঝতেই পাচ্ছেন, জাহাজগুলো বাঁচানোর কারণ হচ্ছে পরে পুলিশ আমার পিছনে লাগবে, এই জন্য জাহাজগুলো বাঁচিয়ে রাখতেছি। এভাবে মারা যাবে না, এভাবেই আমাকে মারতে হবে এদেরকে, নাহলে কাজ তো হবে না, বুঝতেই পারছি। এভাবে অস্ত্রগুলো জিনিসগুলো নিতে থাকতে হবে আর যেতে থাকতে হবে। তো আমার জাহাজে বোম মেরে জাহাজ উড়াই দেওয়া হচ্ছে, এই যে উড়াই দেওয়া হলো। তারপর আমার কাছে ওখানে কিছু আমাকে এদিক দিয়েই পালাতে হবে, কারণ আমার উল্টা দিক দিয়ে সম্ভব না।
আমাকে এখন একটা গাড়ির ব্যবস্থা করতে হবে যেটা আমাকে নিয়ে পালাতে সাহায্য করবে। যে গাড়িটা আমি এখনও পাচ্ছি না, আমি ভেবেছিলাম যে আমি মনে হয় গাড়ি পেয়ে যাবো, কিন্তু গাড়িটা পাইনি, সেজন্য একটু কষ্ট হচ্ছে আমার। এভাবে আমাকে দৌড়াতে দৌড়াতে যেতে হবে, উপায় তো নেই। এভাবে লাভাতে যেতে যেতে হবে। আমার তো লাইফই শেষ করে ফেলতেছে। কোনোরকমে আমি বাড়ি যাচ্ছি, কোনোরকমে বাড়ি যেতে হবে আমাকে। এইভাবে আমাকে পালাতে যেতে হবে, পালাই যেতে হবে, উপায় নাই আমার। বুঝতেই পারছেন কী অবস্থা, 5% লাইফ আছে আর 5 লাইফ আছে, এটুকুনো যদি খতম হয়ে যায় তা আমি তো শেষ। কোনোরকমে বাড়ির মধ্যে ঢুকতে হবে। শালা হারামি, ঘরের মধ্যে পর্যন্ত ঢুকে যায় আমার। আর একটু লাইভও পেয়ে গেছি, এখন আমি দেখাবো পুলিশে কেমন লাগে। থাম, আমার অবশ্য বেশি কিছু নাই, আমি এখন বাড়ির মধ্যেই আছি। লাইভ পূরণ হবে ওখানে যাওয়ার পর, কারণ ওখানে আমার যে ওদেরকে জিনিসগুলো জমা দিয়ে আসতে হবে, তো জমা দিতে যেতে হবে। ভিডিওটা লং করতে চাইনি, কিন্তু লং হয়ে গেল কারণ আমার এই দৌড়াতে পারে না ঠিক করে টমি, এই জন্যে। আমার 12টায় বাজায় দিবে যে অবস্থায়। চলে এসেছি আমার গন্তব্যে, গন্তব্যে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন পুলিশের সামনে আমি ওদেরকে জমা দিচ্ছি, তারপরও কিছু করার নাই ওদের। আমার কমপ্লিট হয়ে গেছে মিশন, এই যে পিছন দিককার গেট দিয়ে আমি বের হয়ে গেছি। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমার কাজ দেখে মজা পাইছেন, তাদেরকে বলি যে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত।